আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি সজল রায়হান কৃষক। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে কিন্তু আমরা আবার চলে এসেছি অবসরপ্রাপ্ত রেল কর্মকর্তা তাজউদ্দিন সাহেবের সাথে। আজকে কিন্তু আমি আপনাদের বিভিন্ন গাছ দেখাবো। প্রথমে আমি যদি আপনাদের দেখাই, সেগুলো হচ্ছে আঙ্কেলের সাথে কথা বলবো, এবং আঙ্কেল কিন্তু তার ছাদে সামার টমেটো, চেরি টমেটো যেটাকে বলা হয়, সেটি চাষ করেছে, সেটি কিন্তু আমি আপনাদের সম্পূর্ণ দেখাবো। এবং তার সাথে সাথে আঙ্কেলের সাথে যে সমস্ত গাছ রয়েছে সব দেখাবো। আমার সাথে আসুন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। হ্যাঁ, আপনার টমেটো গাছ দেখে তো মানুষ মোটামুটি অবাক হয়ে যাবে, এত ছোট একটা গাছে আপনি আসলে যে পরিমাণ টমেটো ফলিয়েছেন এটা তো বিস্ময়কর। এই টমেটো আসলে কি জাতের এবং কোথা থেকে চারা সংগ্রহ করছেন আমাদের দর্শকদের যদি একটু বলতেন? এটা হলো চেরি টমেটো। চেরি টমেটো, এই চেরি টমেটো এটা আমি আশুলিয়ার থেকে চারা সংগ্রহ করছি। আশুলিয়ার থেকে এটা গ্রীষ্মকালে, গ্রীষ্মকালের যেটা আবার শীতকালেও আছে, শীতকালেও আমি টমেটো করেছিলাম। সেটা আলাদা জারে, আলাদা ইয়েতে, আলাদা জাতের আর কি, আলাদা জাতের। এবং ওটা শুধু শীতকালে হয়, শুধু শীতকালে হয়। আর এটা হলো গ্রীষ্মকালের জন্য। হ্যাঁ, আমরা তো আসলে এই যে এখানে দেখতে পাচ্ছি, এই যে টমেটো গুলো, এগুলো কিন্তু বেশ দেখতে সুন্দর। এগুলো আসলে এই আপনার কতদিন যাবত এখানে চাষ করতেছেন, আর কি পরিমাণ, আমরা পাঁচটা গাছ দেখতে পাচ্ছি, কি পরিমাণ ফলন হয়েছিল? এটা এই গাছ থেকে প্রায় আমি 3-4 কেজি অলরেডি হারভেস্ট করছি। অলরেডি এই গাছ থেকে 3-4 কেজি হারভেস্ট হয়ে গিয়েছে, হারভেস্ট হয়েছে, বিভিন্ন ইয়েতে দেওয়া হয়েছে। এই গাছটা প্রায় গোবর এবং দোআঁশ মাটি দিয়ে তৈরি, তার মধ্যে তৈরি করার পর তার মধ্যে কিছু ভার্মি কম্পোস্ট, তারপরে সিংকুচি হার গুঁড়া, এগুলো মিশ্রণ করে এটা ই করা হয়। আর পরবর্তী সময় গাছটা যখন এক ফুটের মতো হয়, তখন এর মধ্যে আমি এনপিকে 1919 একটা সার, এনপিকে 1919 সেটা আমি দিই। ওই সারটা কি করে, ওর মধ্যে ডিআইবি আছে, পটাশ আছে, মানে মিশ্র সার বলতে পারি আমরা, পটাশ আছে আর ইউরিয়া সংমিশ্রণ, মিশ্রণ মিশ্র সার, আর ওটাকে ইয়ের মাধ্যমে স্প্রে করে বডিতে দিই। আমি নিচে মাটির মধ্যে দেই, ওটা ওর গায়ে দিয়া কয়েকবার এইভাবে বড় হওয়া পর্যন্ত, প্রায় 30 সেন্টিমিটার হওয়া পর্যন্ত খালি শুধু আমি এই এনপিকে 1919 এর গায়ের মধ্যে স্প্রে করছি। আর এই টমেটো গুলোর আসলে স্বাদ কেমন? আসলে আমরা তো বাজার থেকে টমেটো কিনে খাই, সেগুলো একটু টক টক লাগে, কেন মিষ্টি মিষ্টি লাগে, এগুলোর স্বাদ আসলে কেমন? এটা খুবই সুস্বাদু, ধরতে গেলে চেরি ফল আছে না, হ্যাঁ হ্যাঁ, চেরি ফলের মতোই, মানে যেহেতু এটির জাত হচ্ছে চেরি জাতের টমেটো, হ্যাঁ চেরি ফলের মতো, এটা খুবই খুবই স্বাদ, খাইতে খুবই লাগে। এটা যদিও সবজি, সালাদ হিসাবে আমরা এটা, সালাদ হিসাবে, সস হিসাবে আমরা এটা ব্যবহার করি। এটা যদি আসলে কেউ আপনার ছাদে চাষ করতে চায়, সেক্ষেত্রে আপনি তাদের কি পরামর্শ দিবেন? তাদের পরামর্শ দিব যে এটা এটা দোআঁশ মাটি, দোআঁশ বেলে মাটির সাথে গোবর দিয়ে, শুধু গোবর দিয়ে এটা চাষ করা যায়। আর যখন ফুল আসার আগে কিছু পেস্টিসাইড অথবা ফাঙ্গিসাইড দিয়ে, মানে ছত্রাক যেন আক্রমণ না করে, তারপর যখন ফুল এবং ফল কিছুটা গুটি মটর দানার মতো হয়, তখন ওখানে আমরা পিজিআর, ওই ফুল ফল রাখার জন্য, ফলটা ঝরে কম, ঝরে কম, এর জন্য আমরা এটাকে পিজিআর ব্যবহার করি। আমরা এই প্ল্যানোফিক্স আমরা এটার মধ্যে ব্যবহার করছি। এটা সাধারণত 1 লিটার জলে 1 মিলিলিটার থেকে 1.5 মিলিলিটার পর্যন্ত দিয়ে আমরা এটা স্প্রে করছি। আর মাঝে মধ্যে আমরা এটার মধ্যে সরিষার খোল ভেজা পান। তো আঙ্কেল, আপনার কাছে আমি আসলে আর একটু বিষয় জানতে চাচ্ছি যে আসলে এই গাছটি উচ্চতায় কতটুক হয়, এবং এই গাছটি আপনার শীতের পরে, অর্থাৎ আপনি যেহেতু 2 মাস আগে রোপণ করেছেন,
সেই ক্ষেত্রে এই গাছটি ছাদে আরো কতদিন বাঁচবে? এটা সাধারণত 140 থেকে 45 সেন্টিমিটার লম্বা হয় উচ্চতা হয়, যার জন্য যে যারা বাণিজ্যিক উপায় করে সেটাকে ইয়েতে উপরে মাচার মতো করে দেয় আর কি, মাচার মতো করে কোটা কোটা করে এটা ই করে। কিন্তু আমি এই না, আপনার পদ্ধতিটিও আমাদের খুব ভালো লেগেছে, ছাদের মধ্যেও খুব সুন্দর হয়েছে। আমরা যদি ফলগুলো দেখাই, একটা গাছ থেকে ব্যাপক, সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের যদি দেখায় যে এগুলো কিন্তু ব্যাপক ফলন হয়েছে, এগুলো সব পাকা ফল। এবং এই যে এখানে এই যে আবারও কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছি কিছু ফল কিন্তু আবারও ধরতেছে, সে কারণে আমি মানে আপনাকে আরো প্রায় 15 থেকে 20 দিন এটা থেকে হারভেস্ট করা সম্ভব। তার মানে আমরা মোটামুটি ধরতে পারি এই ধরনের একটা টমেটো গাছ যদি কেউ ছাদে রোপণ করে সেক্ষেত্রে মাস তিনের মতো এখান থেকে ফল সে হারভেস্ট করতে পারবে, 1 থেকে 2 মাস পর্যন্ত হারভেস্ট করা সম্ভব। আর 1 মাস হচ্ছে আপনি গাছটি বড় সড় হতে একটু সময় নিবার। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা কিন্তু আজকে আপনাদের এই অবসরপ্রাপ্ত রেল কর্মকর্তা তাজউদ্দিন সাহেবের ছাদে আমরা কিন্তু এই চেরি টমেটোর গাছটি আপনাদের দেখালাম। আঙ্কেলের ছাদে কিন্তু প্রায় 70 থেকে 80 জাতের ফল গাছ রয়েছে, এবং এখন বর্তমানে আজকে হচ্ছে 26শে মার্চ, মহান স্বাধীনতা দিবস, এখন কিন্তু মোটামুটি 30 থেকে 40টি গাছে তার ফলই রয়েছে। সব গাছই কিন্তু আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো, আমাদের সাথেই থাকুন। এ ধরনের ভিডিও পেতে আমাদের পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।